নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ টপিকের উপরে আলোচনা করতে চলেছি। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইবের পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরও যদি কোনো ইনফরমেশন বা যদি আপনাদের কোনো বিষয়ে রিপোর্ট শো করার ইচ্ছা থাকে বা যদি জানানোর ইচ্ছা থাকে, তাহলে আমাকে ফেসবুক পেজে গিয়ে আপনারা সেই রিপোর্টগুলো ছবি সহ আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমি সেখান থেকে আপনাদের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব, একটু দেরি হলে মার্জনা করবেন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, করার আগে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে, তার মধ্যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, নাক দিয়ে হয়তো জল পড়ছে, কারো কারো ক্ষেত্রে কাশি হওয়ার সঙ্গে সঙ্গে দমও হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই 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 সময়টার মধ্যে বা যে সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি তাতে করে এই ধরনের লক্ষণগুলি আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছে এবং খুব ভয়ের মধ্যে আমরা দিনগুলি কাটাচ্ছি। তো আগের দিন আমি যে ভিডিওটি দেখিয়েছি যে সর্দি কাশি হলে পরে কী কী ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করা উচিত বা কী কী জিনিস আমাদেরকে দেখা উচিত, সেগুলো দিকে অতি অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবং ওই যে মেডিসিন দুটি আলোচনা করা হয়েছে সেই মেডিসিন দুটি আপনারা ঘরে রাখবেন এবং এরকম সিমটমস থাকলে অ্যাপ্লাই করবেন। তো ডেফিনেটলি আপনাদের কী হবে না, ওই যে সর্দি কাশির যে সমস্যাটা হচ্ছে ওটি এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করার পর কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং যে ভয়টার মধ্যে আমরা আছি সেই ভয়টাও কিন্তু আমাদের কেটে যাবে। আজকে আমি একটু আলোচনা করবো হচ্ছে যে কারো কারোর ক্ষেত্রে এটা তো হতেই পারে, এমনি সাধারণ অবস্থাতেও হতে পারে, সেটা হচ্ছে কাশি হচ্ছে এবং কাশির সাথে হালকা করে দমও হয়তো একটু একটু দেখা দিচ্ছে। এবং অতি অবশ্যই অক্সিজেন স্যাচুরেশনটা দেখে নিতে হবে, যদি সেটি আস্তে 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 কমে যায় তাহলে তো আমাদেরকে অন্যরকমভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এমনি জেনারেলি কাশি হচ্ছে এবং তার সাথে একটু শ্বাসকষ্ট দেখতে পাওয়া যাচ্ছে বা একটু দম দম ভাব লাগছে, তো অযথা প্যানিক হওয়ার কিছু নেই, ওষুধ নিয়ে এসে খেলেই কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো অতি অবশ্যই গার্গেলটা আপনারা করে যাবেন এবং যে সমস্ত তুলসী পাতা বা বাসক পাতা দিয়ে যে সমস্ত যেভাবে চা টা টাইপের যে বানিয়ে খাওয়া হয় সেগুলো অতি অবশ্যই আপনারা খাবেন, লেবু অতি অবশ্যই আপনারা খাবেন, তাহলে এগুলোতে ঠান্ডাটা একটা ডেফিনেটলি প্রোটেকশন করবে বা প্রোটেক্ট করবে আমাদের। কিন্তু যেখানে প্রশ্ন আছে কাশি এবং তার সাথে হালকা দম হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে বা হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এই প্যানিকগুলি আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায়, আমি মাত্র তিনটে ওষুধের নাম আজকে বলবো, সেইগুলি আপনারা ঘরে রাখতে পারেন এবং প্রবলেম হলে পরে সেটা খেতে পারেন। এক নম্বর হচ্ছে যদি আপনাদের খুব শুকনো কাশি থাকে এবং কাশতে কাশতে মানে গলায় ব্যথা হয়ে যাচ্ছে বা কাশতে কাশতে একটা ঘর ঘর শব্দ উঠছে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন অ্যান্টিমটার 30। এই মেডিসিনটি ভীষণ এফেক্টিভ মেডিসিন এবং একটু শুকনো কাশি বা ড্রাই কাপের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেওয়া থাকে। এরপরে যে মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে যদি হালকা করে যদি একটু দম হয় এবং যদি শ্বাসকষ্ট হয়, অ্যাসপিডোস পারমা মাদার টিনচার, এই মেডিসিনটি ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে একটু দম বা ঠান্ডার সাথে যদি একটু প্রবলেম হয়। এছাড়াও যারা অ্যাজমার পেশেন্ট বা যারা দম লাগে বা যাদের দম হয় কন্টিনিউয়াসলি, তাদের ক্ষেত্রেও অ্যাসপিডোস পারমা ভীষণ এফেক্টিভ মেডিসিন। এইটি হালকা একটু কুসুম গরম জলের সাথে যদি আমরা 20 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার করে অ্যাপ্লাই করি তাহলে শ্বাসকষ্টের হারটা কিন্তু অনেকটা কমে যায়। এর সাথে আমরা অ্যান্টিমটার্টের সাথে আমরা আর একটি ওষুধও ইউজ করতে পারি, তার নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা 30। যদি দেখা যায় যে কাশি হচ্ছে এবং ঠান্ডা লেগে আছে এবং তার সাথে অতিরিক্ত পরিমাণে জল তেষ্টার একটা ব্যাপার আছে, জল পিপাসার একটা টেন্ডেন্সি আছে, গলাটা শুকিয়ে যাচ্ছে বা বুকে পিঠে বা পাঁজরে আমাদের যন্ত্রণা হচ্ছে বা কোমরে যন্ত্রণা হচ্ছে, কাশতে কাশতে আমাদের একটু বুকের কাছে ব্যথা ভাব হচ্ছে, ডেফিনেটলি ব্রায়োনিয়া 30 অ্যাপ্লাই করা যেতে পারে। অতি অবশ্যই মেডিসিনগুলি সিলপ্যাক কিনবেন, অ্যান্টিমটার 30 2 ড্রপ করে দিনে 3 বার খাবার খাওয়ার আগে 7 দিন খাবেন, অ্যাসপিডোস পারমা হাফ কাপ কুসুম কুসুম গরম জলের সঙ্গে 20 ফোঁটা করে মিশিয়ে এবং ছোটরা 10 ফোঁটা করে খেতে পারবে, মিশিয়ে দিনে 3 বার খাবার খাওয়ার পর খাবেন, ব্রায়োনিয়া 30 অ্যান্টিমটার খাওয়ার 15-20 মিনিট পর 2 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে আগে খাওয়া যেতে পারে, আবার ব্রায়োনিয়া আলাদা করেও খাওয়া যেতে পারে। আপনারা এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করুন ঘরের মধ্যে, যদি সমস্যা হয় অযথা প্যানিক করবেন না, কারণ প্যানিক করলে পরেই শরীরের মধ্যে অন্য রোগ চলে আসবে। তো প্লিজ প্যানিক না করে এই মেডিসিনগুলি কন্টিনিউ করুন, ডেফিনেটলি আপনাদের সর্দি জ্বরের বা কাশির সাথে যে শ্বাসকষ্ট হচ্ছে সেটিও কমে যাবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নমস্কার।